বিনা অনুমতিতে সৌদি আরব সফর করায় লিও মেসিকে 2 সপ্তাহের জন্য নিষিদ্ধ করল তার ক্লাব পিএসজি। এই 2 সপ্তাহে মেসি পিএসজির কোনো অনুশীলন বা খেলায় অংশ নিতে পারবেন না। পরিবার নিয়ে সৌদি আরব সফরে যান 7 বার ব্যালন্ডিয়ার জয়ী লিও মেসি। এমনিতেও ক্লাবের সঙ্গে তার সম্পর্ক ভালো চলছিল না। এই গ্রীষ্মেই পিএসজির সঙ্গে 2 বছরের চুক্তি শেষ হবে লিও মেসির। নিষেধাজ্ঞার ফলে চুক্তি নবায়নের সম্ভাবনাও প্রায় শেষ হয়ে গেল বলা চলে। সৌদি আরবে যাওয়ার আগে অনুমতি চেয়ে ব্যর্থ হন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিও মেসি। মধ্যপ্রাচ্যের দেশটির পর্যটনের শুভেচ্ছা দূত তিনি। ক্লাব অনুমতি না দিলেও সৌদিতে ছুটি কাটাতে চলে যান তার পরিবারকে নিয়ে, যা একেবারেই ভালোভাবে নেয়নি পিএসজির কর্তৃপক্ষ। এদিকে লিও মেসি পিএসজি ছাড়বেন এমন গুঞ্জন অনেক আগে থেকেই উঠেছিল, তবে এবার তিনি বার্সেলোনায়ও আসতে পারেন, এমনকি সৌদি লিগেও খেলতে পারেন লিও মেসি, যেখানে এরই মধ্যে যোগ দিয়েছেন তার বহুল বছরের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।